শিরোনাম হলোব্রুক ম্যানরের ভুতুড়ে। পর্ব এক, আগমন। গ্রামাঞ্চলের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে হলোব্রুক ম্যানর, একটি ইতিহাস সহ একটি বিস্তীর্ণ এস্টেট যা স্থানীয়দের মেরুদণ্ডকে কাঁপিয়ে দেয়। বাড়িটি কয়েক দশক ধরে পরিত্যক্ত ছিল, সময় এবং অবহেলার কারণে এর প্রভাবশালী মুখোশ বিকৃত হয়ে গেছে। যখন রেনল্ডস পরিবার এই এলাকায় চলে আসে, তখন তারা গুজব থেকে বিরত ছিল। জন, মেরি এবং তাদের দুই সন্তান সারা এবং থমাস ম্যানরটিকে নতুন শুরু করার সুযোগ হিসাবে দেখেছিলেন। যে মুহূর্তে তারা ভিতরে পা রাখল, একটি ঠান্ডা তাদের আচ্ছন্ন করে ফেল এবং পরিবারে অস্বস্তির অনুভূতি স্থির হল। বাতাস ভারী অনুভূত হয়েছিল এবং ফ্লোরবোর্ডের ক্রিকিং অতীতের ফিসফিসিয়ে প্রতিধ্বনিত বলে মনে হচ্ছে। তবুও তারা তাদের আশঙ্কাকে দূরে সরিয়ে দিয়ে পুনরুদ্ধারের কঠিন কাজ শুরু করেছিল। পার্ট দুই, অস্থির এনকাউন্টার। দিনগুলি সপ্তাহে পরিণত হওয়ার সাথে সাথে অদ্ভুত ঘটনাগুলি আদর্শ হয়ে উঠেছে। বস্তুগুলি নিজেরাই চলে যাবে, রাতে করিডোর দিয়ে ফিসফিস করে ভেসে উঠবে এবং তাদের চোখের কোণ থেকে ছায়াময় চিত্রগুলি আভাসিত হবে। সারাহ দুঃস্বপ্নের অভিযোগ করেছেন, সাদা পোশাকে একজন মহিলার হলোয়েতে ঘুরে বেড়াচ্ছেন, তার শোকার্ত দৃষ্টি পরিবারের দিকে স্থির। একদিন সন্ধ্যায় মেরিকে উপরের তলায় একটি তালাবদ্ধ ঘরে টেনে নেওয়া হয়েছিল। চাবি ঢোকানোর সাথে সাথে তার আঙ্গুলগুলো কেঁপে উঠল এবং দরজা খুলে গেল। ভিতরে সময়ের মধ্যে হিমায়িত একটি ঘর তার জন্য অপেক্ষা করছে। একটি ভ্যানিটি ধুলোর স্তরে আচ্ছাদিত ছিল এবং একটি দুঃখী চোখ সহ একটি মহিলার প্রতিকৃতি দেওয়ালে টানানো ছিল। মেরি অনুভব করলেন হঠাৎ করেই তার উপর বিষণ্নতার ঢেউ বয়ে গেল, যেন সে মহিলার যন্ত্রণা অনুভব করতে পারছে। পার্ট তিন, অতীতের উন্মোচন। হলোব্রুক ম্যানরের ইতিহাস বুঝতে মরিয়া পরিবারটি স্থানীয় আর্কাইভগুলিতে প্রবেশ করেছিল। তারা কয়েক দশক আগে থেকে একটি মর্মান্তিক কাহিনী উন্মোচন করেছিল। এলিয়েনর নামে এক যুবতী মহিলা ম্যানরে থাকতেন, এমন একজন ব্যক্তির সাথে জড়িত ছিলেন যিনি কখনো যুদ্ধ থেকে ফিরে আসেননি। হৃদয় ভেঙে পড়া এবং শোকে গ্রাস করা, এলিয়েনরের আত্মা ঘরে স্থির থাকতে বলা হয়েছিল। তার হারিয়ে যাওয়া প্রেমের সন্ধান তাকে দুঃখের চিরন্তন চক্রে আটকে রেখেছে। পরিবার আরও জানতে পেরে ধাঁধার টুকরোগুলি জায়গায় পড়ে গেল। তারা যে ফিসফিস শুনেছিল তা বিশ্বাস করা হয়েছিল যে এলিয়েনর তার প্রেমিকার জন্য কান্নাকাটি করেছিল যা বাতাসে বহন করেছিল। তারা যে ছায়াগুলি দেখেছিল তা তারা একবার ভাগ করে নেওয়া ভালোবাসার অবশিষ্টাংশ ছিল। যে দুঃস্বপ্নগুলো সারাহকে তাড়িত করেছিল তা ছিল এলিয়েনরের যন্ত্রণার বহিঃপ্রকাশ। পার্ট চার, দ্বন্দ্ব। এলেনরের যন্ত্রণাদায়ক আত্মাকে মুক্ত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, রেনল্ডস পরিবার একটি স্থানীয় মাধ্যম মিসেস হলওয়ের সাহায্য চেয়েছিল। তিনি জীবিত এবং মৃতের মধ্যে একটি সেতু তৈরি করে একটি সিন পরিবেশন করেছিলেন। ম্লান মোমবাতির আলোয় ঘরটি একটি স্পষ্ট শক্তিতে জীবন্ত হয়ে উঠল। বাতাস ঘন হয়ে উঠল, তাপমাত্রা কমে গেল। তুমি কে? মিসেস হলোয়ে ডাকলেন। একটি শোকের হাওয়া ঘর জুড়ে বয়ে গেল এবং মোমবাতিগুলি জ্বলে উঠল। তারপর একটি কণ্ঠস্বর, ম্লান অথচ অস্পষ্ট, ফিসফিস করে বলল, এলিয়েনর। পরিবার চারপাশে জড়ো হয়েছিল, তাদের হাত জোড়া ছিল এবং তারা সান্ত্বনা এবং বোঝার কথা বলেছিল। তারা এলিয়েনরকে আশ্বস্ত করেছিল যে তার ভালোবাসা কখনই ভুলে যাবে না, এটি তার ব্যথা ছেড়ে দেওয়ার এবং এগিয়ে যাওয়ার সময়। বাতাস চিকিমিকি করছে এবং তাদের সামনে একটি চিত্র বাস্তবায়িত হয়েছে। প্রবাহিত সাদা গাউনে একজন মহিলা, তার চোখ আর দুঃখে ভরে না, কৃতজ্ঞতায়।
একটি চূড়ান্ত আকাঙ্ক্ষা দৃষ্টিতে সে বিবর্ণ হয়ে গেল, শান্তির অনুভূতি রেখে গেল। পার্ট ৫ বন্ধ। পরের দিনগুলিতে হলব্রুক ম্যানরের পরিবেশ পরিবর্তিত হয়। বাতাসে যে ভারিতা ঝুলেছিল তা মৃদু প্রশান্তি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। ফিসফিস বন্ধ হয়ে গেল এবং ছায়াগুলি আর কোণে নাচে না। পরিবারটি বাড়ির সাথে একটি নতুন সংযোগ অনুভব করেছিল, যেন এটি তাদের গ্রহণ করেছে। এলেনারের আত্মা শেষ পর্যন্ত বিশ্রামে থাকায় রেনল্ডস পরিবার তাদের পুনরুদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রাখে। হলব্রুক ম্যানর একসময় অন্ধকারে ঢেকে গিয়েছিল, জীবনের সাথে সমৃদ্ধ হতে শুরু করেছিল। উদ্যানগুলি ফুলে উঠল, হোলগুলিতে হাসি প্রতিধ্বনিত হল এবং অবহেলার স্তরগুলির নিচ থেকে ম্যানরের আসল সৌন্দর্য ফুটে উঠল। বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে রেনল্ডস পরিবার তাদের গল্প প্রতিবেশী এবং দর্শকদের সাথে ভাগ করে নেয়, যা একসময়ের ভয়ের জায়গাটিকে আশা এবং মুক্তির জায়গায় পরিণত করে। হলব্রুক ম্যানরের কিংবদন্তি ভয়ঙ্কর গল্প থেকে স্থিতিস্থাপকতা এবং সহানুভূতিতে স্থানান্তরিত হয়েছে। এবং যদিও অতীত কখনই ভুলে যাবে না, এটি আর ভয়ের উৎস ছিল না, তবে সহানুভূতির শক্তি এবং এমনকি গভীরতম ক্ষত নিরাময়ের সম্ভাবনার একটি অনুস্মারক।